আসসালামু আলাইকুম সিআইডি অফিস সহায়ক এক্সাম রিটেন কোশ্চেন সলিউশন টু পদের নাম অফিস সহায়ক বাংলা অংশ সমাধান রচনা লিখুন বঙ্গবন্ধু বাংলাদেশ ভূমিকা বিশ্ব সম্মোহনীদের নামের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বাগ্রে ও সগৌরবে অবস্থান করছেন সম্মোহনীতা বলতে অত্যাকর্ষণজনিত মহিমা শক্তিকে বোঝায় আর এই মহিমি মহিমা শক্তি যুগে যুগে কোনো না কোনো ব্যক্তিত্বে প্রকাশ পায় আর এসব ব্যক্তিত্বের আঙ্গুলের ইশারায় পৃথিবীতে মহাবিপ্লব সংঘটিত হয় ফলে সমগ্র মানব জাতির মুক্তি আসে জন্ম ও পারিবারিক পরিচয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা শেখ লুৎফার রহমান ও মাতা সায়রা খাতুন দুই ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন পিতা মাতার তৃতীয় সন্তান সবাই আদর করে খোকা বলে ডাকতেন শিক্ষা উনিশশো সাতাশ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বয়স সাত বছর তখন তাকে স্থানীয় গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় তারপর নয় বছর বয়সে উনিশশো উনিশশো উনত্রিশ সালে গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি করা হয় পরে তিনি মিশনারি স্কুলে ভর্তি হন কিন্তু সালে তিনি রোগে আক্রান্ত হলে বছর চার তার পড়ালেখা বন্ধ থাকে সালে তিনি মিশনারি স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন পরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন কলকাতা ইসলামিয়া কলেজ থেকে উনিশশো সালে আই এ পাশ করেন এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ করেন পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এখানে থাকাকালীন সময়ে চতুর্থ ও কর্মচারীদের আন্দোলনে যোগদানের কারণে তার ছাত্রত্ব বাতিল করা হয় ফলে তার ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটে পাক রাজনৈতিক জীবন বিশ্ব রাজনীতির অবিসংবাদিত নেতা বাংলা ও বাঙালি জাতির অমরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক জীবন শুরু করার আগে থেকেই গ্রামের মানুষের দুঃখ দেখে নিজের ভিতর এক প্রকার কষ্ট অনুভব করতেন ক্ষুধার্থদের মুখে নিজের খাবার তুলে দিয়েছেন শীত আসলে শীতার্থদের নিজের চাদর দিয়ে সাহায্য করতেন তখন থেকেই তিনি ন্যায়ের কথা বলতেন অন্যায় বা অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন তার প্রতিবাদ করতে তিনি বিন্দুমাত্র ভয় পেতেন না তার একটাই স্বপ্ন ছিল বাঙালি জাতিকে মুক্ত করা রাজনৈতিক জীবনের শুরু ও বিশেষ বিশেষ অবদান ছাত্র অবস্থাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে আর তার রাজনৈতিক জীবনে রয়েছে বিশেষ বিশেষ অবদান ভাষা আন্দোলন উনিশশো আটচল্লিশ আটচল্লিশ উনিশশো আটচল্লিশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী খাজা নাজিম আইন পরিষদে ঘোষণা করে পাকিস্তানের রাষ্ট্র ভাষা হবে উর্দু ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানান সেজন্য তাকে এগারোই মার্চ গ্রেফতার করা হয় তারপরে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন আবারও ঘোষণা করে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে ঢাকার রাজপথে আন্দোলন নামলে পুলিশ গুলি চালায় ফলে সালাম জব্বার রফিক বরকত শফিউর সহ আরো অনেকে শহীদ হন শেখ মুজিবুর রহমান জেলে বসে সেই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারপর ফেব্রুয়ারি জেলখানা থেকে তিনি মুক্তি লাভ করেন আসামি দিয়ে ও অন্যান্য ৩৫ জন সেনা ও কর্মকর্তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে পরে ১৯ জুন আগরতলা মামলার বিচার কার্য ঢাকা সেনানিবাসে করা হয় গণ অভান উনিশশো সালের পাঁচই জানুয়ারি ছয় দফা সহ এগারো দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এই পরিষদ আগরতলা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলে এ পর্যায়ে এ আন্দোলন গণ রূপ নিলে ২২ ফেব্রুয়ারি সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনা শর্তে মুক্তি দিতে বাধ্য হয় পরের দিন তেইশ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজিত এক সংবর্ধনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন নির্বাচনী বিজয় উনিশশো সালের নির্বা সাধারণ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব বাংলার জাতীয় পরিষদের একশো বাষট্টি আসনের মধ্যে একশো এবং প্রাদেশিক পরিষদের তিনশোটি আসনের মধ্যে দুশো আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মুক্তিযুদ্ধ উনিশশো সালে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও পাকিস্তান সরকার নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে নানা তালবাহানা শুরু করে এর ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চ রেসকোর্স ময়দানে সর্ববৃহৎ জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা দুই সালে তার এই আঠারো মিনিটের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দেয় এরই ধারাবাহিকতায় পঁচিশ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনী অপারেশন সার্চলাইট নামে নিরস্ত্র বাঙালির উপর হামলা চালায় এমতাবস্থায় ছাব্বিশ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় শুরু হয় মুক্তি সংগ্রাম দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ষোলোই ডিসেম্বর পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা পরে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্ত করে দেশে পাঠিয়ে দেয় জাতি গঠনে অন্যতম উপাদ অবদান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার গ্রহণের পর বঙ্গবন্ধুর সামনে জাতি গঠনের আরেক যুদ্ধ এসে দাঁড়ায় তিনি এক লাখ পঁয়ষট্টি হাজার প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারীকরণ করেন এছাড়া তিনি প্রাথমিক শিক্ষকদের জন্য চাল ডাল ও রেশনের ব্যবস্থা করেন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করেন পঁচিশ বিঘা জমির খাজনা মওকুফ করেন সমস্ত বিধ্বস্ত কলকারখানা রাস্তা ব্রিজ ইত্যাদির পুনর্নির্মাণ ও মেরামত করেন শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন কাজী নজরুল ইসলামকে দেশে নিয়ে এসে তার চিকিৎসার জন্য বোর্ড গঠন করেন পবিত্র ইসলাম ধর্মের সেবায় তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড পনেরোই আগস্টের সেই ভয়াবহ কল কালরাত পবিত্র শুক্রবার রাতের নিস্তব্ধ নিরবতা ভেঙে মসজিদের মসজিদে 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 আজান হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু বিপথগামী সেনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বত্রিশ নং বাড়িতে আক্রমণ চালিয়ে ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডটি ঘটায় সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়া ওই বাড়িতে থাকা সকলে শহীদ হন উপসংহার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার প্রতি আমাদের অঙ্গীকার হচ্ছে সোনার বাংলা গর্ব পিতা পিতা কথা দিলাম তোমায় চেতনা থেকে বিচ্যুত হব না গ্রেনেড তবা অর্থ সহ বাক্য রচনা করুন অনুরোধে ঢেকে গেলা অনুরোধে অসম্ভব কার্য সাধন করা বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক সময় অনুরোধে ঢেকে গিলতে হয় আষাঢ় গল্প আজগুবি গল্প তার আশারি গল্প শুনে সবাই হেসে দিলেন উলুবনে মুক্তা ছড়ানো অপাত্রে সম্প্রদান করা চোরের কাছে ধর্মের কাহিনী বলা আর উলুবনে মুক্তা ছড়ানো একই কথা নিন্দার্থে কেউ কেটা গণ্যমান্য লোক আপনি যে এমন কেউ কেটা যে আপনার কথা শুনতেই হবে ক্ষয়ের খা তোষামতকারী ক্ষয়ের খা লোকদের ভিড় জমে যায় সন্ধিবিচ্ছেদ করুন দিগন্ত দিক যোগ অন্ত কথাযোগ ছলে পদ্ধতি পদ যোগ হতি কৃষ্টি কৃষ্ণযোগি সংবাদ সম যোগবাদ এক কথা প্রকাশ করুন অনেকের মধ্যে একজন অন্যতম আপনাকে কেন্দ্র করে তার চিন্তা আত্মকেন্দ্রিক যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্নমতি ইংরেজি অংশ সমাধান মেক সেন্টেন্স উইথ মিনিং অ্যাট ডেজার সাপে নেউলে সুমন অ্যান্ড মার্জিয়াস রিলেশন ইজ ইন ইস বেগার ডেসক্রিপশন বর্ণনাতীত দ্য ফেট অফ এ পোর পিপল ইজ বেগার ডেসক্রিপশন ইন আওয়ার সোসাইটি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড

He was accused dash negligence. He was accused of negligence. He is eager for the post. Poverty is dash obstacle to progress. Poverty is an obstacle to progress. He prohibited me dash going out. He prohibited me on going out. Correct the sentence. I, you and he is friend. You, he, and I are friends. Myself did the work. I did the work. We had good breakfast yesterday. We had a good breakfast yesterday. Let I go. Let us go. He is very wise and most intelligent boy in the class. He is the wisest and most intelligent boy in the class. Write a paragraph on the independence day of bangladesh on 26 march 1971 the name of a new country was included in the map of the world independence day of bangladesh was written centering this day through the new sunrise of this day a new chapter in our national life begins the first thing to remember in the happy moments of independence day is that the sacrifices of many patriotic martyrs of our country on this day of 1971 people of bangladesh found out the way to freedom from the 24 years of pakistani colonial dictatorship history of our freedom is the history of sacrificing the blood of millions of martyrs so in the national life of this country Independence Day is the most glorious and holiest day. 26th March is our great independence day. We'll have to accept the attempts to show that the purpose of our freedom, which is gained in exchange of his blood, will not lose its way in any personal or group interest. Otherwise, the image, this freedom will be damaged and the life of everyone will be more digestrous. Let us not forget that it is difficult to attain independence, but it is even more difficult to protect independence. Today, we see different competitions in the world for development. In this case, we also have to develop our thinking and way. The whole nation needs today to take a new oath to build the country again.

প্রতি বর্গমিটার দুই দশমিক সাত পাঁচ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে কত টাকা খরচ হবে লাগানোর মোট টাকা। পুরুষ ও দশজন বালকের সমান কাজ করে একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয় জন পুরুষ ও পনেরো জন বালক কত দিনে করতে পারবে চোদ্দ দিনে উৎপাদকের বিশ্লেষণ করুন এই স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার উৎপাদকে বিশ্লেষণ হবে এ প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি প্লাস ওয়ান এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার উত্তর এক্স প্লাস এক্স টু এক্স যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস স্কোয়ার প্লাস সাধারণ জ্ঞান অংশ সমাধান স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে 10 এপ্রিল উনিশশো একাত্তর মুজিব সময়কাল কখন 17 মার্চ 2020 হাজার থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায় ঢাকার সাভারে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ছাব্বিশ জুন দু সালে বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্য পদ লাভ করে উনিশশো সালে নোবেল বিজয়ী প্রথম বাঙালি কে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পদ্ধতিকে কি বলে টেলিমেডিসিন পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে কত সালে অনুষ্ঠিত হবে কাতার দু সালে ইউনেস্কো এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার যে কোনো মতামত কমেন্টে জানাবেন নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার সুস্থতা ও দীর্ঘজীবী কামনা করে শেষ করছে আল্লাহ হাফেজ